আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটি হচ্ছে বঙ্গবাণী। বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম। চলো শুরু করা যাক। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখ হয় আল্লা নবীর সিফত। বন্ধুরা, আমরা মাত্র যে কবিতাটি পড়লাম সেই কবিতাটি কিন্তু মধ্যযুগে রচিত, এবং সেই সময়ে গল্প কিংবা কবিতায় ধর্মের অনেক বড় প্রভাব ছিল, বিশেষ করে ইসলাম ধর্মের। তাই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবো এখানে ধর্মের খুব ভালো একটা প্রভাব ছিল। চলো এবার কবিতার প্রতিটি লাইন বিশ্লেষণ করা যাক। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, কিতাব অর্থ হচ্ছে বই। এখানে কোন বইয়ের কথা বলা হয়েছে? অবশ্যই ধর্মীয় গ্রন্থের কথা বলা হয়েছে। তার মানে কিতাব বা বই পড়তে যার নাহিক শব্দের অর্থ হচ্ছে নেই। বই পড়তে যার অভ্যাস নেই সে সবে, কারা? যাদের বই পড়তে অভ্যাস নেই তারা কহিল মানে বলল মতে, মতে অর্থ হচ্ছে আমাকে, তারা আমাকে বলল মনে হাবিলাস। হাবিলাস শব্দের অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, তে শব্দের অর্থ হচ্ছে জন্যে, নিবেদি শব্দের অর্থ নিবেদন করি। তাহলে এই বাক্যের অর্থ কি দাঁড়ায়? এই বাক্যের অর্থ দাঁড়ায় তাদের জন্য যেন কবি অর্থাৎ আব্দুল হাকিম তিনি বাংলায় রচনা করেন। বাংলায় কি রচনা করেন? সেই কিতাবগুলো যেগুলো তারা পড়তে পারেন না কিংবা তারা পড়ে বুঝতে পারেন না। এবং লিখলেন নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। তোষি শব্দের অর্থ হচ্ছে তৃপ্তি দান করি, অর্থাৎ কবি এখানে নিজের পরিশ্রমের দ্বারা সবাইকে তৃপ্তি দান করেন। তাহলে এই চারটি লাইনের অর্থ কি দাঁড়ালো? চারটি লাইনের অর্থ হচ্ছে এমন কিছু লোক যাদের কিতাব বা বই পড়ার অভ্যাস ছিল না বা না বুঝতে পারার কারণে তারা বইগুলো পড়তে পারতো না, তাদের প্রত্যেকের মনেই প্রবল ইচ্ছা ছিল। এই প্রবল ইচ্ছার দরুন তারা কবির কাছে আসেন এবং তারা কবিকে বলেন সে যেন বাংলায় রচনা করেন। এবার পরবর্তী চারটি লাইনের দিকে তাকাই। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। শাস্ত্র জিনিসটা হচ্ছে যা দ্বারা শাসন বা শিক্ষাদান করা হয়। তখনকার সময়ে অধিকাংশ শাস্ত্রই আরবি কিংবা ফার্সি ভাষায় লিখিত ছিল, কিন্তু এখানে সমস্যাটা ছিল এখানে যারা বাঙালি ছিল বা বাংলা ভাষাভাষী ছিল বা অন্য ভাষাভাষী ছিল তাদের জন্য কিন্তু আরবি কিংবা ফার্সি ভাষা বুঝতে পারা কষ্টসাধ্য ছিল, এবং যার কারণে তারা অনেক কিছুই ঠিকমতো বুঝতে পারত না। এবং এখানে লেখা হয়েছে দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল, এবং ভাগ শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। অর্থাৎ যদি দেশি ভাষায় এই জিনিসগুলো বা এই লেখাগুলো লেখা থাকত তাহলে হয়তো তাদের ভাগ্য সুপ্রসন্ন হতেও পারত। এবং শেষমেশ কবি বলছেন আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখ হয় আল্লা নবীর সিফত। সিফত শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। আরবি ফার্সি বা হিন্দ যেই ভাষায় আল্লা নবীর প্রশংসা করা হোক না কেন, সব ভাষাই সৃষ্টিকর্তার কাছে সমান। মূলত এই কবিতাটি লেখা হয়েছে এই জন্য সবসময় সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যেই বই কিংবা গ্রন্থ কিংবা শাস্ত্র রচিত হয় সেটি সেই ধর্মের সাথে জড়িত কোনো একটা ভাষায় লেখা হয়। অথচ সৃষ্টিকর্তার কাছে আমাদের মনের ইচ্ছাটাই আসল, তার কাছে আমাদের মনের ভাব প্রকাশ করাটা যে কোনো ভাষার ঊর্ধ্বে। কবি সেই জিনিসটি বারবার বোঝাতে চেয়েছেন যে আমরা যদি বাংলায় কথা বলি কিংবা বাংলায় সাহিত্য রচনা করি কিংবা বাংলায় কিতাব রচনা করি সেটা সবসময়ই সৃষ্টিকর্তার জন্য বোধগম্য হবে। আমরা যে ভাষাই সৃষ্টিকর্তার কাছে আবেদন করি না কেন বা যে ভাষায় সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করি না কেন, সৃষ্টিকর্তা সে ভাষা ঠিকই বুঝে নেবেন।
আশা করি আজকের এই বিষয়টি তোমাদের স্পষ্ট করে বোঝাতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।